চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, আপনারা আইন মেনে, আদালতের নির্দেশ মেনে, ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে, 30 লাখ শহীদের প্রতি সম্মান জানিয়ে আপনাদের নাম ফলকে পরিবর্তন আনবেন। এবং একই সাথে আমরা মুক্তিযোদ্ধারা এখানে জড়িত হয়েছি সিআরবিতে, রেল কর্তৃপক্ষ যে স্থাপনা অনুমতি দিয়েছে সেটি সম্পূর্ণ বেআইনি। মুক্তিযোদ্ধা আব্দুর রব সহ প্রায় 10 জনের কবর সেখানে ভাঙতে হবে এই স্থাপনা করতে গেলে। আমরা সেটারও বিরোধিতা করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই চুক্তি বাতিল করার জন্য। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন উদ্যোগে আজকে এই মুক্তিযুদ্ধ সমাবেশে আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসাদের পক্ষ থেকে সংগ্রামের শুরু জানাই। আজকে আমরা দেখছি সে মায়ের ভাষার যে অবমাননা সেটা প্রতিনিধিত হচ্ছে। আজকে এই ভাষাকে রক্ষার দায়িত্ব আমাদের, এই ভাষা সর্বস্তরে চালু করার দায়িত্ব আমাদের। আমরা অবিলম্বে যেখানে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় সাইনবোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু আজকে প্রচলন রয়েছে, আমরা অবিলম্বে সেগুলো বন্ধ করে সর্বস্তরে বাংলা ভাষার যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একাত্মতা আমাদের রয়েছে এবং আমাদের দলের রয়েছে। আসলে আমি এখানে ভোটবাসীদের শুনতে এসেছি, আপনারা কথা শুনবো মুক্তিযোদ্ধাদের কাছ থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা এই প্রজন্মরা কখনো ভাবিনি এই ভাষার জন্য এই মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমে আসবেন, কিন্তু আজকে আমরা এই তরুণ প্রজন্মরা কথা দিচ্ছি, আপনাদেরকে কথা দিচ্ছি, শেষ ভাগ বাংলায় 40-40 ভাগ ইংরেজি সাইনবোর্ড লেখা না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে সেই আন্দোলন করে যাব। ছয় বাংলা জগবন্ধু বাংলাদেশের জন্য আপনারা জানেন প্রতিষ্ঠানের নাম ফলকে 60 ভাগ বাংলা প্রচলনের দাবিতে, বাংলা প্রতিষ্ঠার দাবিতে আমরা দীর্ঘ 3.5 বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছি। বলতে চাই আপনারা যারা আজও 60 ভাগ বাংলা নিশ্চিত করেনি আপনাদের প্রতিষ্ঠানের নাম ফলকে, তাদের আমরা আহ্বান জানাতে চাই আপনাদের প্রতিষ্ঠানের নাম ফলকগুলোকে বাংলায় রূপান্তরিত করবেন এবং আমাদের একুশের ভাষা শহীদদের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আপনারা সম্মান জানাবেন। এবং একই সাথে চেয়ারম্যান আন্দোলন উপাদান করার হাতারা চলছে, ষড়যন্ত্র চলছে, তার তীব্র প্রতিরোধ জানাই। প্রিয় সংগ্রামী জনতা, আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছি এই বাংলা ভাষা, কিন্তু আজকে আমাদের বাংলা ভাষার প্রচলনকে প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটি স্তরে স্তরে প্রফুল্লিত করার জন্য আমাদেরকে আবার সংগ্রাম করতে হচ্ছে। আর সেই সংগ্রামে সন্নিবেশিত হয়েছেন, একগ্রতা অগ্রণী ভূমিকা রাখছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী বীর মুক্তিযোদ্ধাগণ। তাদের নেতৃত্বে আমরা চাই আজকে প্রেসক্লাবের এই চত্বরে আমাদের একটি দাবি, আমাদের প্রতিটি স্তরে যেই আমাদের সাইনবোর্ডগুলো 60% প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার যে প্রচলন করতে হবে সেটি আমরা আজকের এই অবস্থান থেকে দৃঢ়ভাবে আমরা আবেদন জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি। বিজয় 71 বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আমি এসেছি সহমত পোষণ করার জন্য। আজকে এই 70 বছর পরে এসে আমাদেরকে আবার বাসার জন্য মুক্তিযোদ্ধাদেরকে মাঠে নামতে হবে, সেইটা অবশ্যই কাম্য নয়। যারা বাসার জন্য যুদ্ধ করেছেন, বাংলা ভাষাকে যেন গৌরবে শিখরে পৌঁছাইতে পারি সেজন্য আমাদের সাইনবুক্ত হোক, আমাদের লেখনিত হোক, সর্বদিকে এগিয়ে বাংলা ভাষাকে আমরা আরো বেশি প্রচার প্রসার করার আহ্বান জানিয়ে আজকে বীর মুক্তিযোদ্ধাকে আজকে এই সমাবেশে তাদের প্রতি সংগতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বীর মুক্তিযোদ্ধারা, যাদের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা 71 সালে যেমন অস্ত্র হাতে নিয়েছিলেন সত্যের জন্য, স্বাধীনতার জন্য, গণমানুষের জন্য, আজও তারা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের তারা পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সেটি হচ্ছে যেই দেশের জন্য তারা জীবন বাজি রেখেছিলেন সেই দেশটির রাষ্ট্রভাষা বাংলা। কিন্তু সেই রাষ্ট্রভাষা বাংলা, প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা আজ সর্বস্তরে উপেক্ষিত। আমরা তরুণ প্রজন্ম কাঁধে কাঁধ মিলিয়ে ওনাদেরকে অনুসরণ করছি এবং আমরা খুব দুঃখিত হই, মর্মাহত হই, আমরা বেদনাহত হই। আমরা আমাদের কষ্টের কথা সর্বস্তরে জানান দেওয়ার চেষ্টা করি,
যেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলি সেই রাস্তাতে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ফলকগুলো বিশাল বিশাল অক্ষরে ইংরেজিতে লেখা। আমরা আজকে এই বার্তাটুকু দিতে চাই, ইংরেজি লিখতে পারেন, হিন্দি লিখতে পারেন, যত ভাষা আপনাদের প্রিয় লিখতে পারেন, আমরাও সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যেই দেশটিতে আমরা দাঁড়িয়ে আছি স্বপ্ন দেখি কথা বলি সেই দেশটির ভাষা হচ্ছে বাংলা। আদালতের নির্দেশ, সংবিধানের নিয়ম, আইন চালু হয়েছে যে নাম ফলকে 60 ভাগ অবশ্যই বাংলা ব্যবহার নিশ্চিত করতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে ভাষা আন্দোলনের 70 বছর পরেও রাস্তায় নামতে হয়েছে, এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য। যারা আমাদেরকে স্বাধীন সার্বভৌমতা একটা দেশ দিয়েছে তাদেরকে নিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছি বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। আমরা বলছি না একবারও যে ইংরেজি শেখা যাবে না বা বলা যাবে না, আমরা চাই ইংরেজির পাশাপাশি বাংলাটাকে প্রাধান্য দেওয়া হোক, সারা বিশ্বের দরবারে বাংলা মাথা উঁচু করে দাঁড়াবে। আমি 70 বছর পরে এই দাবি নিয়েই আজকে এখানে এসেছি একাত্মতা ঘোষণা করার জন্য। আর একটা কথা বলবো, সিআরপি আন্দোলনের প্রায় আজকে 8 মাস বিগত হচ্ছে, 8 মাস ধরে আমরা রাজপথে আছি। হেরিটেজ যেখানে ঘোষণা করা হয়, হেরিটেজ দূষিত এলাকার মধ্যে কোনো ধরনের স্থাপনা হতে পারে না। এটা শুধু দেশের সম্পত্তি নয়, এটা সারা বিশ্বের সম্পদে পরিণত হয়েছে এবং এইটা বিশ্ব সম্পদ হিসেবেই থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতন্দ্র প্রহরী হিসেবে যারা দেশকে স্বাধীন করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। অত্যন্ত লজ্জাজনক অবস্থায় আছি আমরা, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে 50 বছর পরে সেই পিতৃতুল্য আমাদের চাচাদেরকে নিয়ে আবার রাস্তায় দাঁড়িয়েছি বাংলা ভাষার জন্য। আমাদের যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আপনারা আমাদের অগ্রভাগে থাকবেন, আপনাদের সিদ্ধান্ত আমরা সুবাধ্য হিসেবে কার্যকর করবো। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে মুক্তিযোদ্ধাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি আমার দল সমাধীন ন্যাপের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে, যারা সাইনবোর্ডে বাংলা ভাষা বা বাংলায় লেখেন নাই আমরা মনে করি তারা পাকিস্তানের প্রেতাত্মা। যদি পাকিস্তানের প্রেতাত্মা না হন অবিলম্বে আপনারা সেখানে বাংলায় আপনাদের সাইনবোর্ড গুলো লিখবেন, অন্যথায় আমরা যে আইন আছে সে আইনের প্রতি শ্রদ্ধা রেখে চট্টগ্রামের মানুষ সেই সাইনবোর্ড গুলো ভেঙে দিতে বাধ্য হবে। এমন কোন আন্দোলনের রেকর্ড নেই পৃথিবীতে যে আন্দোলন 8 মাস অতিক্রান্ত হয়েছে। সেই আন্দোলনটি হচ্ছে চট্টগ্রামের সিআরবি নিয়ে প্রতিকূলদের সিআরবিতে হাসপাতাল করার সাহস করেন, হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবে। সকলকে ধন্যবাদ, সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ। এখানে যে দাবিটা উপস্থাপিত হয়েছে তার প্রতি পূর্ণ সম্মতি জানাই। যেহেতু বক্তারা আছে শুধু একটি কথা বলবো, হাইকোর্টে যে রায় আছে বাংলা নিয়ে সেখানে রাস্তায় যদি মানুষের আন্দোলন না থাকে, জনগণের আন্দোলন না থাকে, গণ আন্দোলন না থাকে, যত বড় রায় আসুক সেটা বাস্তবায়ন করা যায় না। ফলে আজকে যে মুক্তিযোদ্ধারা রাস্তায় দাঁড়িয়েছেন, রাস্তায় যদি মানুষের কে নামানো যায়, আন্দোলন করা যায়, প্রত্যেকটা দাবি মানুষের পক্ষে যে দাবি সেটা সরকার এবং রাষ্ট্র সেটা বাস্তবায়ন করতে বাধ্য হয়। ফলে আজকে এই যে আয়োজন সেটা সময় উপযোগী, সেই আন্দোলন এবং সিআরবি যে রক্ষার যে আন্দোলন চলছে, সিআরবি রক্ষার বিষয়ে 2019 সালের হাইকোর্টের যে সুরাট নদী নিয়ে যে মামলা সেখানে হাইকোর্টের স্পষ্ট রায় আছে বাংলাদেশের সকল নদী পাহাড় বনাঞ্চল প্রাকৃতিক পরিবেশ সেটা হচ্ছে জনগণের সম্পত্তি, অর্থাৎ পাবলিক ট্রাস্ট, রাষ্ট্র হচ্ছে শুধুমাত্র ট্রাস্টি, তার দেখাশোনা করবে। এইসব ক্ষেত্রে কোনো বাণিজ্যিক স্থাপনা বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া যাবে না, সুস্পষ্টভাবে রায় আছে। যার ফলে হাতির চিলে অবৈধ রেস্টুরেন্ট, প্রাইভেট হোটেল সেগুলো হাইকোর্ট রায় দিয়েছে, সেগুলো উচ্ছেদ করেছে। ফলে সিআরবিতে হাইকোর্টের সেই রায় অনুযায়ী সেই রায়কে মেনে রাষ্ট্র এই সিআরবিতে যে হাসপাতাল সেটা অবিলম্বে বন্ধ করবেন এবং সে আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আজকের এই মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় যে আমাদের বাংলা ভাষা আন্দোলন, বাংলাতে সাইনবোর্ড লিখবেন সেই আন্দোলনে
হাসপাতাল নির্মাণ সেই সিআরবি হাসপাতাল কিভাবে হয় আমরা বুঝি না।
সেজন্য আজকে বয়োজ্যেষ্ঠ অনেক মুক্তিযোদ্ধা এবং নেতাদেরকে দিনের পর দিন আট পাঁচ ধরে সিআরপির কাছে বসে থাকতে হবে, এটা অনেক লজ্জার। আমি সেই প্রতিষ্ঠানে 33 বছর চাকরি করে এসেছি, আমি এসব দেখলে আমারও লজ্জা লাগে যে আজকে মুক্তিযোদ্ধাদের জন্য স্মৃতিসৌধ হচ্ছে, মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে, অথচ রাজবাইয়ের কবর সেখানে থাকার পরে শাশুর প্রথম দিয়ে যাবো বীর মুক্তিযোদ্ধার কবর সেখানে থাকার পরে 10 জন 20 জন 100 জন কোনো কথা নয়, কথা হলো রাব্বার কবর সেখানে আছে, সে কবরের উপরে কি করে একটা বেসরকারি প্রতিষ্ঠান দাঁড়ায়, এটা কত বড় লজ্জা দুঃখের কষ্টের তা আমরা ভেবে পাই না। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে এই জ্বালা থেকে, এই দুঃখ থেকে, এই কষ্ট থেকে মুক্তি দিবেন, আপনাকে আমরা এই আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। সমবেত আমার মুক্তিযুদ্ধ ভাইয়েরা এবং বিভিন্ন সমাজ এবং মানবতা কর্মীবৃন্দ, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রইল। আমরা এখানে সমবেত হয়েছি একটু বড় দুঃখের বিষয় এবং আমি শিক্ষা দিই বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা এনেছে, রাষ্ট্রভাষা বাংলা এনেছে, তাদেরকে অবমাননা করে আপনারা এখনও বাংলাদেশে বসে ইংরেজি পাহাড় দেখাবেন, বা আমরা তো কয়েকদিন বাদবো জানি না, যারা পরজন্ম আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, আমরা আছি রাস্তায়, যতদিন বেঁচে থাকি আমাদের সাথে সবাই সহযোগিতা করবেন এবং আমরা এই আন্দোলনকে শেষ হতে দেবো না যতক্ষণ পর্যন্ত এটা কার্যকর না হয়। ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম শহরে সাইনবোর্ডগুলো বাংলায় করা এবং সিআরবিতে যে কোনো স্থাপনা যাতে না হয় তার জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন হচ্ছে। আমাদের দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য লড়াই সংগ্রাম করছে, সে আন্দোলন করার তো কথা ছিল না, আমরা ওই সিআরপির আন্দোলন করার কথা ছিল না, আমরা কত ব্রিজ করলাম, কত কালপাট করলাম, কত ওভার ব্রিজ করলাম, আজকে বিভিন্ন রকমভাবে দেশের উন্নয়ন হচ্ছে। আমরা চাই আমাদের আদর্শিকভাবে দেশ উন্নতি হোক, আমাদের দেশের লড়াই সংগ্রামের দীর্ঘ যে ইতিহাস আছে বাংলার ভাষা আন্দোলনের পর থেকে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় যে অর্জনের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, সেগুলো আমরা ফিরে পাই। আমরা আমাদের আদর্শের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, একুশের চেতনার বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্য আদর্শ নিয়ে যে লড়াই সংগ্রাম শুরু করেছে সেই লড়াইয়ের সাথে আমরা থাকবো, আছি, আগামীতে আরো কঠিন সংগ্রাম হলেও সেই আন্দোলনে আমরা থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, তার ফলশ্রুতিতে 71 আমরা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছি, বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, মা বোন ইজ্জত হারিয়েছে, সব সর্বত্যাগের পরেও আমরা বাংলার স্বাধীনতা এনেছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন সর্বস্তরে বাংলা চালু হোক, হাইকোর্টের নির্দেশনা আছে, এমনকি সংবিধানেও আছে, তারপরেও কেন আমরা বাংলাকে উপেক্ষা করি, এটা আমাদের জন্য বিশাল লজ্জার বিষয়। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের সাথে সহমত পোষণ করি এবং সকলকে আমি আরো অনুপ্রাণিত হওয়ার জন্য এবং আরো তীব্র আন্দোলন ঘোষণার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 1 সাগর রক্ত দিয়ে এদের স্বাধীন করলো, আজকে যারা ক্ষমতাসীন হয়েছে তারা রাষ্ট্রভাষা এবং শিক্ষা ব্যবস্থা এবং আইন ব্যবস্থা সহ যেখানে ইংরেজি ভাষার প্রাধান্য আছে তাকে আজকে এদেশের গণমানুষের ভাষায় আনার জন্য যে ব্যবস্থা করা প্রয়োজন ছিল সেটা গ্রহণ করে নাই। সংগ্রামে বন্ধুগণ, 71 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে সাধারণ মানুষ, তাদের ভাষা বাংলা, সে বাংলাকে আজকে মর্যাদাকর অবস্থায় এই সরকার নিয়ে যায় নাই। সংগ্রামে বন্ধুগণ, মেয়র সাহেব আজকে যে উদ্যোগ নিয়েছে সেটা দুর্বল উদ্যোগ, আজকে জেলা প্রশাসন উদ্যোগ নিতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে সেটা নেওয়া হইতেছে না, এসব দুর্বল ব্যবস্থায় বাংলা ভাষার সাইনবোর্ড, বাংলা ভাষার ব্যবস্থা সক্রিয় হবে না যতক্ষণ পর্যন্ত আমরা মাঠে নেমে এই সাইনবোর্ড অপসারণ করে বাংলা ভাষার পূর্ণ চালু করার ব্যবস্থা গ্রহণ না করি। আগামী দিনে সে কর্মসূচি প্রদান করবেন, সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আমরা 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য সবাই যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে ওই দিনে গিয়ে আমরা তাদের সম্মান প্রদর্শন করি। কিন্তু আমরা তাদের যে কারণে প্রাণ উৎসর্গ করা বাংলা ভাষা সর্বস্তরের প্রচলনের যে আমাদের চর্চা, সেটুকু আমরা করতে পারছি না। আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুটোতে এখন বাংলা ওনারা আদেশ দিচ্ছেন, বিভিন্ন রায় বাংলার মধ্যে তারা প্রচার করছেন। সর্বোচ্চ আদালতে যদি বাংলা ব্যবহার হয় তাহলে আমার দেশের যে বিপণী বিতান, বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা আছে, বিভিন্ন স্কুল কলেজ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে কেন বাংলা আমাদের সাইনবোর্ড লাগবে না, সেটা আজকে আমাদের প্রশ্ন। সে প্রশ্নে আমরা সবাই চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা চাই সর্বস্তরে বাংলা চর্চাটা আমরা ব্যবহার করি, বাংলা চর্চা করি এবং বাংলাকে মুখ্য করে আমরা অন্যান্য ভাষাগুলো আমরা ব্যবহার করব। তবে মুখ্য ভাষা হিসাবে, প্রধান ভাষা হিসাবে বাংলা থাকবে। ইংরেজিতে সাইনবোর্ড থাকবে না সেটা কেউ বলছেন না, ইংরেজিটা দ্বিতীয় স্তরে আসবে। প্রথমে আপনার বাংলার হরফে লিখতে হবে, বাংলা অক্ষরে লিখতে হবে, তারপর ইংরেজিতে আপনি লেখেন, তার কোনো বিপদ আমরা পোষণ করছি না। তবে বাংলাকে প্রাধান্য দিয়ে আপনাকে সব কিছু করতে হবে। আমরা পাশাপাশি আমরা সবাই এখানে যারা আছি সবাই আরেকটি চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি, টিআরপি আন্দোলন। আপনারা জানেন 2009 সালে টিআরপি হেরিটেজ ঘোষিত হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করেছেন, সেটা আইনে রূপান্তরিত হয়েছে। সেখানে বলা হয়েছে, আটটি নির্দেশিকা আছে, একটি নির্দেশিকায় বলা হয়েছে কোনো বাণিজ্যিক স্থাপনা সেখানে করা যাবে না, কোনো বহুতল ভবন সেখানে করা যাবে না। তাহলে এই বিধিবদ্ধ আইনটাকে তোয়াক্কা না করে রেলের কিছু দুর্নীতিবাদ কর্মকর্তা কর্মচারীরা তাদের টেন্ডারে যেটা টেন্ডার করেছেন 2017 সালের 20-12-17 ইংরেজিতে, সেটাতে কিন্তু সিআরবির কথা উল্লেখ করা হয়নি, গোপন রেখেছে। কারণ সেটা হেরিটেজ আছে, তারা জানতো, জানার পর তারা গোপন রেখেছে। পরবর্তীতে 18 মার্চ 2020 সালে যখন ইউনাইটেড গ্রুপের সাথে তারা চুক্তি করেন, তখন সেখানে হেরিটেজ ঘোষিত, যেখানে নিষিদ্ধ সেই হেরিটেজ ঘোষিত জায়গাকে তারা ওই তফসিলে নিয়ে আসছেন। আমাদের সেখানেও লড়াই হচ্ছে, আমরা প্রতিবাদ করছি। আমরা আজকে 8 মাস থেকে অতিক্রান্ত করে আর কয়েকদিনের মধ্যে 9 মাসে আমরা ঢুকব সেই আন্দোলন। একটি দিনের জন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি ছেড়ে আসিনি। আমাদের চট্টগ্রামের মন্ত্রী, তথ্যমন্ত্রী জনাব ডক্টর হাসান মোহাম্মদ সাহেব এই আন্দোলনের সাথে তার একাত্মতা ঘোষণা করেছেন। আমাদের সাবেক মন্ত্রী, বর্তমানে যিনি বসিয়ান পার্লামেন্টিয়ান, চট্টগ্রামে আওয়ামী রাজনীতির অভিভাবক, আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবও এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য ডক্টর অনুপম শেখ। তাহলে আমার রেলমন্ত্রী কিছুদিন আগে যেটা বলল, চট্টগ্রামের নেতা এবং চট্টগ্রামের মন্ত্রী একবিরা যদি না চায় তাহলে এখানে জননেত্রী শেখ হাসিনা এবং ওনারা চাইবেন না। উনি ওনার প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা আমি জানি না, আমার মনে হয় উনি উত্তর পেয়ে গেছেন। চট্টগ্রামের মন্ত্রীও চান না, চট্টগ্রামের নেতাও চান না, চট্টগ্রামের এমপিরাও চান না। আমরা মনে করি এই জায়গা থেকে ওনারা সরে আসবেন, রেল সরে আসবে, আমাদেরকে উন্মুক্ত ফুসফুস যেটা আছে চট্টগ্রামে সেটাকে যেন ধ্বংস করা না হয়। যদি ধ্বংস করতে কেউ আসে আমরা লড়াই চালিয়ে যাব। এই বাংলা প্রচলনের যে আন্দোলন এবং টিআরপি, তো আমরা যৌথভাবে সবাই মিলে আমরা থেকে সেই আন্দোলনকে আমরা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আজকে বলতে চাই, এই জায়গা থেকে আমি চট্টগ্রামের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা, আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবু মোহাম্মদ হাসেম, বীর মুক্তিযোদ্ধাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরযুগে হোক। অন্য সালে রফিক জাফর সালাম এরা প্রাণ দিয়েছে এই দেশের ভাষা সংস্কৃতি বাংলা ভাষা সংস্কৃতির জন্য, আর আমরা 71 সালে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে এই বাংলা ভাষার একটা বাঙালি জাতি সৃষ্টি করার জন্য, এবং 71 সালে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি, বাংলাদেশ সৃষ্টি করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা আজকে বাংলা ভাষা প্রচলন নিয়ে আন্দোলন করছি, এটা সত্যি একটা দুঃখজনক। আমরা আদালতে আরজি বাংলা লেখা হয় এবং অনেক কিছু বাংলা হচ্ছে, তো ভবিষ্যতে আরও যাতে বাংলায় সব কিছু হয় সেই জন্য আমরা আইনজীবীরা সচেষ্ট থাকবো, এবং আদালত প্রাঙ্গণে যাতে বাংলা ভাষা সম্পূর্ণ প্রচলন হয় সেই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। 50 বছর আগে 1971-এর মার্চের একটি ঘটনার কথা মনে পড়ল। চট্টগ্রামের ওয়ারলেসে একটি সাইনবোর্ডকে নিয়েই শুরু হয়েছিল রক্তাক্ত একটি দাঙ্গা। একটি সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল উর্দুতে এবং ইংরেজিতে, তার বিরোধিতা করে সেই সাইনবোর্ডটা নামিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই দাঙ্গাতে আমি উপস্থিত ছিলাম, এখানে আরও অনেকে উপস্থিত ছিল সেই পাহাড়তলির। তখনই শুরু হয়েছিল অবাঙালিদের তাও ছুরি অস্ত্র নিয়ে বাঙালিকে মারার। আজকে সবাই বলেছেন মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে, আমরা আগামী প্রজন্মকে সাথে নিয়ে যেভাবে 71-এর মুক্তিযুদ্ধে আমরা শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে পরাভূত করেছিলাম, আবার ফিরে দাঁড়াতে চাই, আবার দেখিয়ে দিতে চাই মুক্তিযুদ্ধের চেতনার শক্তি কতটুকু হতে পারে। যারা ইংরেজি প্রিয় দেখাচ্ছে তাদেরকে সজাগ করে দিতে চাই। চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মকে সাথে নিয়ে শুধুমাত্র ইংরেজিতে লেখা নাম ফলক অথবা ইংরেজির নিচে বাংলা লেখা নাম ফলকগুলো উচ্ছেদ অভিযানে নামবে। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমার সাথে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, আমার সহযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আর আমার দেশের মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার পরে মৃত্যুবরণ করেছেন তাদেরকেও স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এখানে একটা কথা, বাংলা ভাষার এই সাইনবোর্ড করার জন্যে মুক্তিযোদ্ধারা এখানে জমায়েত হবেন, সত্যি এটা খুব দুঃখের বিষয়। আমরা যখন যুবক ছিলাম তখন এই সাইনবোর্ড আমরা অনেক সরিয়ে দিয়েছি, অনেক উচ্ছেদ করেছি। আইন অনুযায়ী যদি বাংলা ভাষার প্রতি সম্মান না জানিয়ে যদি কেউ সাইনবোর্ড করেন, সেই সাইনবোর্ড যদি আমরা মুক্তিযোদ্ধারা যদি সরিয়ে ফেলি আমাদের তেমন কোনো কষ্ট হবে না। আর একটা কথা আমি বুঝি না, যেখানে সিটি মেয়র একজন মুক্তিযোদ্ধা, উনি যখন আছেন তখন কোন সাহসে এই যারা সাইনবোর্ডগুলোকে এভাবে তারা অন্যায়ভাবে ইংরেজি লিখে তারা তাদের প্রদর্শন করছেন। আশা করব সিটি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী তারা যাতে সাইনবোর্ডগুলোকে ঠিকভাবে সরিয়ে ফেলেন, এবং 60-40 অনুপাতে তারা যেন তাদের সাইনবোর্ডগুলো রাখেন। আমাদের এই বৃদ্ধ বয়সে তারা যেন আমাদিগকে যেন কষ্ট না দেন, আমরা যেন কষ্ট করে তাদের সাইনবোর্ডগুলো যেন নামাতে না হয় আমি তাদেরকে এই অনুরোধটাই করবো। এবং সাথে এটাও মনে করিয়ে দেব যে আমরা বৃদ্ধ হয়ে গেছি বলে হয়তো আপনারা সাহস করছেন এইভাবে, কিন্তু না, আমাদের সাহস এখনো যায়নি, আমাদেরকে আপনারা সে আগের মতো সাহসিকতা দেখাতে বাধ্য করবেন না। আর সিআরবির ব্যাপারে আমার একটা অনুরোধ, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অনেক ভালোবাসেন, উনি অনেক তাদের ভালোবাসেন, উনি তাদের অনেক মঙ্গল কামনা করেন এবং উনি তাদের কথা রাখেন। আমার মনে হয় আমরা আজকের এই সভা থেকে একটা স্মারকলিপি আকারে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাই সিআরবির ব্যাপারে, আমার মনে হয় উনি এটা শুনবেন, কারণ মুক্তিযোদ্ধাদের উনি কখনো নিরাশ করেননি, কখনো হতাশ করেননি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই সভার সমাপ্তি ঘোষণা করলাম।